আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইজি কিচেন হান্টার আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি ফাঁকা জামের মধুর রসে রঙিন করি মুখ ছোটোবেলার এই জনপ্রিয় ছড়াটি নিশ্চয় সবাই কম বেশি জানা আছে আর ফাঁকা জামের মধুর রসে যদি তৈরি করা যায় জাম পান্না বা জামের জুস তাহলে তো মন্দ হয় না বিশেষ করে বাড়ির ছোটোদের কাছে ফাঁকা জামের এই জুসটি হতে পারে অনেক বেশি আকর্ষণীয় তাহলে ফ্রেন্ডস চলুন কিভাবে ফাঁকা জামের এই জুসটি তৈরি করে নেব যেহেতু জামফান না বা ফাঁকা জামের জুস তৈরি করব তাই এখানে ফাঁকা জাম তো অবশ্যই লাগবে আমি এখানে একশো গ্রাম পরিমাণ ফাঁকা জাম নিয়েছি একই সাথে জামগুলো আমি বিচি ছাড়িয়ে নিয়েছি যেহেতু ফাঁকা জাম তাই এখানে বিচিগুলো ছাড়িয়ে নিতেও খুব বেশি সময়ের প্রয়োজন হবে না এখন একটি জুসারে আমি প্রথমে অ্যাড করে নিচ্ছি বিচি ছাড়িয়ে রাখা পাকা জামগুলো পাকা জাম অ্যাড করা হয়ে গেল এখন আমি এতে অ্যাড করে কাঁচা কাঁচামরিচ এখানে আমি একটি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি যেহেতু বাড়ির ছোটোরা খাবে তাই এখানে আমি একটি কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি কিন্তু আপনারা কেউ যদি বেশি জাল পছন্দ করেন সেই সেক্ষেত্রে কাঁচামরিচ দুই থেকে তিনটি অ্যাড করে নিতে পারেন অ্যাড করে দিচ্ছি পরিমাণমতো লবণ আমি এখানে যতটুকু জুস তৈরি করছি তার জন্য আধা চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি আজকে রেসিপির জন্য আমি একশো গ্রাম পরিমাণ পাকা জাম নিয়েছি তার জন্য অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণ নর্মাল ফানি আপনারা কেউ যদি ঠান্ডা জুস পছন্দ করেন সেক্ষেত্রে এখানে কয়েক টুকরো বরফ কুচি অ্যাড করে নিতে পারেন আজকে আমি যেহেতু বাড়ির ছোটদের জন্য জুসটা তৈরি করছি তাই এখানে আমি আর বরফ কুচি অ্যাড করে নিচ্ছি না জুস তৈরি করার কাজটি আমি অফিস কিনে করে নিয়েছি প্রায় খানেকের মতো জুস করার পর এখন আমি চারপাশ থেকে নেড়ে ছেড়ে নিচ্ছি চারপাশ থেকে নেড়ে ছেড়ে এর গণত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একই সাথে আমি এখন এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বিট লবণ বিট লবণ অ্যাড করা হয়ে গেলে এখন আমি আবার দ্বিতীয়বার এগুলো মিক্স করে নেব আমি প্রায় ত্রিশ সেকেন্ডের মতো মিক্স করে নিয়েছি এখন ফাইনালি আমার এখানে জাম পান্না বা ফাঁকা জামের জুস তৈরি হয়ে গিয়েছে একই সাথে কনসিস্টেন্সিটা দেখতে কেমন হয়েছে তা আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পরিবেশনের পর এটি দেখতে আমি হয়েছে তা আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন বাড়ির ছোটদের কাছে আকর্ষণীয় করার জন্য সবচেয়ে অল্প সময় এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে ফ্রেন্ডস পাকা জামের জুস বা জাম রেসিপিটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গেই থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ